সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা আপনাদের প্রথম সপ্তাহ থেকে সপ্তম সপ্তাহ এবং অষ্টম সপ্তাহ সবগুলো সপ্তাহের পদার্থবিজ্ঞান যে সপ্তাহগুলোতে ছিল সেই অ্যাসাইনমেন্টটি আমরা আপনাদের জন্য করেছিলাম, কিন্তু আপনাদের পেশেন্ট কেয়ার টেকনিক ওয়ান দ্বিতীয় পত্র যে অ্যাসাইনমেন্টটি সেই অ্যাসাইনমেন্টটি আমরা করতে পারি নাই। কিন্তু আপনাদের অনেক রিকোয়েস্টের পর আমরা আজকে অষ্টম সপ্তাহ থেকে আপনাদের পেশেন্ট কেয়ার টেকনিক এই অ্যাসাইনমেন্টটি আজকের মাধ্যমে শুরু করলাম। আপনারা যদি এই অ্যাসাইনমেন্টের প্রচুর সাড়া দেন, লাইক কমেন্ট করেন, তাহলে আমরা এটি কন্টিনিউয়াস রাখবো আগামী দিনগুলোতেও, অর্থাৎ আগামী 4 সপ্তাহ অবধি আমাদের পেশেন্ট কেয়ার টেকনিক অ্যাসাইনমেন্টটি আমাদের চ্যানেলে যথারীতি আপলোড থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনাকে অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানে স্বাগত জানাচ্ছি পাবলিক এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক বাটন প্রেস করবেন, আর কমেন্টে জানিয়ে দিবেন আপনারা নিয়মিতভাবে এই পেশেন্ট কেয়ার টেকনিক ওয়ান অথবা পেশেন্ট কেয়ার টেকনিক টু দ্বিতীয় পত্র এই অ্যাসাইনমেন্টটি আমাদের চ্যানেলে চান কি না। তো আজকে আমাদের যে অ্যাসাইনমেন্ট শিরোনাম হবে সেটি হবে প্রদাহ অ্যাসাইনমেন্ট ক্রমিক নাম্বার 6 বিষয়কোড 8923। এখানে আমরা সমাধানে চলে যাব। সমাধানে যাওয়ার পূর্বে কিছু বিষয় আপনাদের সঙ্গে বলি। মানব জীবনের প্রদাহের ক্ষতিকর প্রভাব, এখানে চিত্র আপনাদের বইয়ে নেই, চিত্র এখানে বল দিয়েছে যে চিত্র স্বনির্ভর বিস্তৃত লিখতে হবে, এটি আপনাদের বইয়ে চিত্র নেই, আমরা চিত্র কোথা থেকে পাবো। প্রদাহ কর্তৃক সৃষ্ট রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা, এটি আমরা করেছি। প্রদাহের প্রকারভেদ, এই সবগুলোতেই বলেছে চিত্র, কিন্তু অ্যাকচুয়ালি একটাতেও চিত্র নেই, কাজে আমরা যেটা সঠিক সেই উত্তরটি আমরা করেছি আপনাদের সঙ্গে। চলুন আমরা এখন উত্তরটি দেখা শুরু করি। প্রথমত হচ্ছে মানব জীবনের প্রদাহের ক্ষতিকর প্রভাব। আপনার লেখাগুলো অবশ্যই অস্পষ্ট দেখতে পাচ্ছেন, আমি বুঝতে পারছি আপনাদের বিষয়টি, আমি যেভাবে বলছি আপনারা সেভাবে লিখে নেবেন। আঘাত অথবা সংক্রমণের ফলে কোনো রক্ত নালত সমৃদ্ধ টিস্যুতে যে জটিল বিক্রিয়া সংঘটিত হয় তাকে প্রদাহ বলা হয়। প্রদাহ টিস্যুকে ধ্বংস করে না, তবে প্রদাহ মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। প্রদাহের ফলে মানুষের দেহে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়। মানব দেহে বিভিন্ন প্রকার প্রদাহ হয়। সাধারণত প্রদাহের অবস্থানের উপর ভিত্তি করে প্রদাহের নামকরণ করা হয়ে থাকে। প্রদাহের অবস্থান যে অঙ্গে তার নামের শেষে আইটিস কথাটি যোগ করে প্রদাহের নামকরণ করা হয়, যেমন অ্যাপেন্ডিস সাইটিস, টনসিলাইটিস ইত্যাদি। এছাড়াও এর ব্যতিক্রমও রয়েছে, যেমন দগ্ধক্ষত, নিউমোনিয়া ইত্যাদি। প্রদাহের ইংরেজি পরিভাষা হচ্ছে ইনফ্লামেশন, শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ইনফ্লামিয়ার থেকে, যার অর্থ পুড়ে যাওয়া। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানে প্রদাহ বলতে শুধুমাত্র দগ্ধক্ষতই বোঝায় না, বরং প্রদাহের অনেক ব্যাপকতা রয়েছে। তো এই ছিল আমাদের নির্দেশনা ওয়ান। আমরা চলে যাব এখন পরবর্তী নির্দেশনা, যেখানে বলা হয়েছে প্রদাহ কর্তৃক সৃষ্ট রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা। আপনারা এভাবে লিখে নেবেন, নির্মে প্রদাহ কর্তৃক রোগ সৃষ্ট রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হলো। এখানে আমরা যে বিষয়টি দেখব, প্রায় সকল ধরনের প্রদাহ হয় কোষের ক্ষতি সাধন করে থাকে। যে সকল সাধারণ কারণে তীব্র প্রদাহ হয় তা হলো ইনফেক্টাস এজেন্ট, এখানে রয়েছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া প্রভৃতি অণুজীবের প্রদাহ সৃষ্টি করে। ব্যাকটেরিয়ার কারণে সাধারণত বেশি প্রদাহ হয়ে থাকে। এরপর ইমিউনোলজিক ইঞ্জুরি, এটি সংবেদনশীলতার বিক্রিয়ার ফলে হয়ে থাকে। অ্যালার্জিক রাইনাইটিস যেটাকে বলা হয়। এরপর ফিজিক্যাল এজেন্ট, বিভিন্ন ধরনের আঘাত, থেতলে যাওয়া, কেটে যাওয়া, ঠান্ডা, তাপ এবং বিকিরণের ফলে প্রদাহ সৃষ্টি হয়। এরপর হচ্ছে কেমিক্যাল এজেন্ট, শক্তিশালী এসিড, ক্ষার ও অন্যান্য অনেক রাসায়নিক পদার্থ শরীরে প্রদাহ সৃষ্টি করে থাকে। এরপর আমরা দেখব নেক্রোসিস। নেক্রোসিস হচ্ছে কোষগুলোর মৃত হয়ে যাওয়া, টিস্যুতে কোষগুলো মারা গেলেও প্রদাহ সৃষ্টি হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা নেক্সট নির্দেশনা অর্থাৎ সর্বশেষ নির্দেশনা চলে আসবো, সেটি হচ্ছে প্রদাহের প্রকারভেদ সম্পর্কে ধারণা। প্রদাহের প্রকারভেদ, প্রদাহের প্রকারভেদ হচ্ছে 2 প্রকার। এখানে আমরা দেখব, একটি হচ্ছে তীব্র প্রদাহ ইনফ্লামেশন, আরেকটি হচ্ছে স্থায়ী প্রবাহ। তো আমরা এই 2 প্রকার প্রদাহ লিখে কিন্তু আজকের অ্যাসাইনমেন্টটি সমাপ্ত করে ফেলব। আঘাত, অস্ত্রোপচার অথবা সংক্রমণের ফলে যখন ফ্লুইড, প্লাজমা, প্রোটিন, লিউকোসাইট ও নিউট্রোফিল ইত্যাদির ক্ষরণ হয় তখন তীব্র প্রদাহ তৈরি হয়। আঘাতের ফলে অতিরিক্ত প্রোটিন এবং মৃত কোষগুলো তরল পদার্থ ক্ষরণ হয়, যা প্রদাহের জন্য রক্তনালী থেকে বেরিয়ে টিস্যুতে জমা হয়। তীব্র প্রদাহে আঘাত করা হলে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া পাওয়া যায়, এই প্রদাহ কয়েক মিনিট, ঘন্টা অথবা কয়েকদিন স্থায়ী হয়। আর স্থায়ী প্রবাহ যখন সংক্রমণের ফলে যখন টিস্যুগুলো নষ্ট হয়ে যায় তখন একই সাথে প্রদাহ এবং ক্ষত সৃষ্টি হয়। তীব্র প্রদাহ দীর্ঘস্থায়ী হলে স্থায়ী প্রদাহের রূপ নেই। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে যে পেশেন্ট কেয়ার টেকনিক এই ওয়ান অ্যাসাইনমেন্টটি আমরা করলাম, আমরা কিন্তু পেশেন্ট কেয়ার টেকনিক অষ্টম সপ্তাহে 2 অ্যাসাইনমেন্ট রয়েছে। আপনারা যদি সেই অ্যাসাইনমেন্ট চান অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আমরা 2 অ্যাসাইনমেন্টও চাই। আর এই ভিডিওটি আপনার পেশেন্ট কেয়ার টেকনিক টেট রয়েছে যত বন্ধু বান্ধব রয়েছে সবার সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন। আমরা আপনাদের সাড়া পেলে অবশ্যই এই অ্যাসাইনমেন্টটি নিয়মিত অপেক্ষা করব। তো ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তী অ্যাসাইনমেন্ট সমাধান অংশে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সেই অবধি আল্লাহ হাফেজ।